দীর্ঘদিন যাবত সোনামুড়া বক্সনগর বাইপাস সড়কটির বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের, অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। বর্ষা শুরু হতে না হতে কি চরম দুর্ভোগ সোনামুড়াবাসীর! এর পেছনে অন্যতম কারণ সংশ্লিষ্ট মহকুমার একাধিক রাস্তার বেহাল দশা। এই রাস্তাটি সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার সোনামুড়া বক্সনগর বাইপাস রুট। এক পশলা বৃষ্টিতে এই সড়কটির এমন বেহাল দশা যে যান চলাচলের ফলে সংশ্লিষ্ট সড়কটির পিচ উঠে গিয়ে রাস্তার অস্থি কঙ্কাল ভেসে উঠেছে। রাস্তা তৈরি হয়েছে বড় বড় গর্ত, সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল দাঁড়িয়ে পড়ে সংশ্লিষ্ট রাস্তায়। উপায় অন্তর না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। উপায় অন্তরহীন যান চালকরা সাবধানতার সাথে এই সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছে, ফলে একদিকে যেমন তাদের অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, ঠিক তেমনি বেহাল দশাগ্রস্ত রাস্তায় চলাচলের ফলে তাদের যানবাহনের সম্ভব ক্ষতি সাধিত হচ্ছে। এখানে কি দুর্ঘটনা হয়নি? দুর্ঘটনা তো রাস্তা খারাপ দুর্ঘটনা হয়েছে। কি অবস্থায় আছে এখন রাস্তাটা বর্তমানে? এখন খুবই বেহাল দশা আছে। রাস্তাটির বেহাল দশাগ্রস্ত অবস্থায় কুম্ভ নিদ্রাচ্ছন্ন সংশ্লিষ্ট প্রশাসন। সংশ্লিষ্ট প্রশাসনিক এই হেন ভূমিকায় ক্ষোভের পারদ চড়ছে পথচারীদের মধ্যে। এখন দেখার কবে নাগাদ সংশ্লিষ্ট প্রশাসন কুম্ভ নিদ্রা ভঙ্গ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।